কোভিডে আক্রান্ত হয়ে পূর্ব বর্ধমানে প্রথম মৃত্যু হলো এক ব্যক্তির। জেলা প্রশাসন সূত্রে খবর, মৃতের বাড়ি মেমারির বাগিলা পঞ্চায়েত এলাকায়। গত সোমবার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ভর্তি হন তিনি। মেমারির গ্রামীণ হাসপাতাল থেকে স্থানান্তরিত করা হয় তাকে। এরপরই মৃত্যু হয় 70 বছর বয়সী ওই বৃদ্ধের। মৃত্যুর আগে তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। জেলা শাসক বিজয় ভারতী বলেন, মৃত ব্যক্তি বহুদিন ধরেই বেশ কয়েকটি রোগে ভুগছিলেন। उसका पॉजिटिव टेस्टिंग रिपोर्ट उसके डेथ के जस्ट पहले आया, लेकिन कल शाम को उसका डेथ हुआ है। और उसको कुछ और भी डिजीज थी, किंतु प्राइमरली इट अपीयर्स की ही हैज बीन इन्फेक्टेड विद कोरोना। और अभी उसका बॉडी डिस्पोजल हम कर रहा है, मंगल पर डेडिकेटेड क्रीमेशन का। পূর্ব বর্ধমানে এই প্রথম কোভিড আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে জেলা জুড়ে। তবে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ জেলা প্রশাসনের। গোপাল সোনকার, এলসিডব্লিউ ইন্ডিয়া, পূর্ব বর্ধমান।